নমস্কার আপনারা দেখছেন বাংলা এমজি নিউজ প্যারিস অলিম্পিক্সে দেশের টেবিল টেনিস টিমে নৈহাটির ঐকা তবু আক্ষেপ পরিবারের প্যারিস অলিম্পিকে দেশের টেবিল টেনিস টিমের হয়ে খেলতে যাচ্ছে নৈহাটির ঐহিকা মুখোপাধ্যায় বিশ্বের এক নম্বর মহিলা টেবিল টেনিস খেলোয়াড়কে হারিয়েও দেশের হয়ে অলিম্পিকে সিঙ্গেলসে চান্স পায়নি ঐহিকা মহিলা টিমের হয়ে সিঙ্গেলসে খেলছেন মনিকা বাত্রা ও সৃজা অকুলা পদক জয়ের স্বপ্ন নিয়ে প্যারিসে অলিম্পিক্সে গেলেও আক্ষেপ রয়ে গিয়েছে মুখার্জি পরিবারে অবসরপ্রাপ্ত বিএসএফ কর্মী গৌতম মুখোপাধ্যায় বলেন মেয়ে সিঙ্গেলসে খেলার সুযোগ না পেলেও আগামীকাল গ্রুপ খেলবে তার আক্ষেপ পেলে হয়তো মেয়ে সিঙ্গেলসেও চান্স পেত বাবুর আরও আক্ষেপ নৈহাটি পুরসভা কিংবা বর্তমান সাংসদের তরফে কোনো আর্থিক সহযোগিতা মেলেনি ব্যারাকপুর থেকে বিশ্বজিৎ নাথের রিপোর্ট বাংলা এম ডি নিউজ ওইটা দশ তারিখে বেরিয়েছে জুলাই মাসের প্রথমে ও জার্মানিতে গেছে ওখানে দশ দিনের ক্যাম্প ছিল তারপর একুশ তারিখ জার্মান থেকে প্যারিসে যায় ওরা গেমস ভিলেজে তারপর ওদের সিঙ্গেলস খেলা হয়েছে আর আগামীকাল থেকে ওদের টিম খেলা শুরু সিঙ্গেলস ওর ছিল না সিঙ্গেলসে মানে দুজন করে চান্স পায় প্রত্যেক দেশেরই এবং সেই দেশের টপ যে দুজন প্লেয়ার তারাই খেলে আমাদের ইন্ডিয়া থেকে যেমন মনিকা বাত্রা এবং সিজা আকুলা খেলেছে খুব ভালো খেলেছে ওরা এর আগে তো ও প্রচুর টুর্নামেন্ট খেলেছে এমনি আর ওর বেস্ট রেজাল্ট হচ্ছে আপনার দু হাজার উনিশের কটকে কমনওয়েলথ চ্যাম্পিয়নশিপে গোল্ড টিম এবং সিঙ্গেলস দুটোই গোল্ড পেয়েছিল আর তারপরে বড় পদক বলতে ওর এশিয়ান গেমসে ব্রোঞ্জ মেডেল এটা মানে ওর দুটোই ও হিস্ট্রি ক্রিয়েট করেই করেছে প্রথম ওই এর আগে ইন্ডিয়ার কেউ পায়নি এই পদক এই খেলায় প্রচুর অনুদান কোনো কিছু পাইনি আমাদেরই সমস্ত নিজেদের অর্থ দিয়েই চলেছে মাঝে একবার মানে টপস যে দিয়েছিল সে করোনার সময় কিন্তু সেই টাইমে অত খেলতে পারিনি যার ফলে ও টপস থেকে আবার ওকে সরিয়েও দিয়েছিল কিন্তু এটাও মানে আমি বলবো মুখ দেখে টপসের সিলেকশান হয় কেননা অনেক বাইরে আউট র্যাঙ্ক যারা

বাকি আর কিছু বলার নেই আক্ষেপ তো অবশ্যই আছে যদি স্পন্সর পেত ঠিকঠাক মানে আমরা সাপোর্ট পেতাম ফিনান্সিয়াল তাহলে হয়তো ও এই অলিম্পিকে সিঙ্গেলসও খেলতে পারত ও এই কয়েকটা টুর্নামেন্ট খেলে ওয়ার্ল্ডের এইটি সিক্স র্যাঙ্ক যদি ও আরও এরকম সহায়তা পেত এবং প্রত্যেকটা টুর্নামেন্ট বাইরে গিয়ে খেলতে পারত তাহলে আজ ওরও র্যাঙ্ক হয়তো কুড়ি পঁচিশের মধ্যেই থাকত

দেখা যাক এবার দু হাজার পঁচিশ থেকে ওই সাপোর্টে কতটা এগোতে পারে যেখানে বিভিন্ন রাজ্যে একজন খেলোয়াড় সে কমনওয়েলথ কমনওয়েলথগুলুন বলুন যে ইন্টারন্যাশনাল লেভেলে একটা হচ্ছে র্যাঙ্ক করলে পরে থেকে হচ্ছে মেডেল নিয়ে আসতে পারে সেই রাজ্য সরকার যেভাবে পাশে দাঁড়ায় সেখানে তো মানে পশ্চিমবঙ্গ সরকারের সেখানে তো হচ্ছে কোনো ভূমিকাই দেখা যায় না আমাদের স্টেটে সেইভাবে এখনও পর্যন্ত দেখা যায়নি হ্যাঁ মেডেল পাওয়ার পর আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী এই ওকে এ করেছে সংবর্ধনা দিয়েছেন এবং সেই টাইমে মেয়ে ছিল না আমি গিয়েছিলাম আমি আর আমার মিসেস গিয়ে নিয়ে এসেছি পাঁচ লাখ টাকা দিয়েছিলেন গৌতম মুখার্জি আমি ওইকার বাবা